হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো সিসি এইট পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ফাইভ মার্কস ও টেন মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে চলো বেশি দেরি করবো না শুরু করা যায় প্রথমেই তোমাদেরকে বলে রাখি ফাইভ মার্কসের জন্য যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা স্কিনে দেখে নাও জন লক কীভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন গ্যালোলিয়র অবদান আলোচনা করো দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজাক নিউটনের অবদান আলোচনা করো ষোলো শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপার নিকাশের অবদান আলোচনা করো দুটি করলে একটি তোমরা কমন পেয়ে যাবে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল আদি শিল্পায়ন কি শিল্প বিপ্লবের ফলাফল কি তিনটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো দুটি করলে একটি কোশ্চেন তোমরা ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো জোলভের আইন সম্পর্কে টিকা লেখো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্ত শৈ বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে কোশ্চেনটি দেখে যাবে এবারে তোমরা দেখে নাও ফাইভ মার্কসের জন্য লাস্ট কোশ্চেন ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল এর সাথে তোমরা এলিজাবেথের ধর্ম মীমাংসা সম্পর্কে টিকা লেখো এই কোশ্চেনটিও তোমরা দেখে যেতে পারো এবারে তোমরা দেখে নাও সিসি এইট পেপারে টেন জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল কোশ্চেনটি টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিপ্লব কতটা বৈপল্বিক ছিল জন লকের রাজনৈতিক চিন্তার মূল্যায়ন করো দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অষ্টাদশ শতকীয় ইউরোপে জ্ঞান দীপ্ত শৈরাচারে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব লেভেলার ও ডিগারদের ভূমিকা সংক্ষিপ্ত মূল্যায়ন করো দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলোশো সালে ইংল্যান্ডে গৌরময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সিসি নাইন ও টেন পেপারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ